আমরা যে ওষুধটি রিভিউ দেব সেটি মুখে খাওয়া কোনো ওষুধ নয় বন্ধুরা, এটি হচ্ছে একটি ক্রিম। দেখতে পাচ্ছেন যে এই ক্রিমটির নাম হচ্ছে ক্র্যাক হ্যাপি ফিট। হ্যাঁ বন্ধুরা, বুঝতেই পেরেছেন যে এটি পা ফাটা রোগীদের একটি কার্যকরী ক্রিম। এটি বাংলাদেশি প্রোডাক্ট নয়, ইন্ডিয়ান একটি প্রোডাক্ট, তবে বাংলাদেশে এটি অনেকেই ইম্পোর্ট করে এবং বাজারে পাওয়া যায়। এই ক্রিমটি যদি পায়ের গোড়ালি ফাটলে সেখানে ব্যবহার করা হয় তাহলে 5 দিনের মধ্যে সফট স্মুথ হয়ে যায়। বন্ধুরা, বাজারে এই যে ক্রিমটি, এটি আপনি যে কোনো ফার্মেসিতে হয়তো পাবেন অথবা নাও পেতে পারেন, বড় ফার্মেসিতে গেলে এটি পাওয়া যাবে। তবে এখানে এর গায়ে 50 টাকা লেখা রয়েছে, সেটি ইন্ডিয়ান মূল্য, এটি দাম বেশি নেবে, অর্থাৎ এক একটি দোকানে হয়তো বেশি কম বেশি হতে পারে দাম, সেটি আপনাকে দরাদরি করে নিতে হবে। এবার আমরা একটু এই বিষয়ে কথা বলবো যে পায়ের গোড়ালি ফাটার কারণ ও প্রতিকার সম্পর্কে। অনেকেই রয়েছে যে শীতকালে পা ফাটে, আবার অনেকের রয়েছে সারা বছরেই পা ফাটা রোগটি দেখা যায়। বিভিন্ন কারণেই পা ফাটতে পারে, তবে শীতের সময় ছাড়াও বছরের অন্যান্য সময়ে অনেকেরই পা ফাটে। পা না ফাটলেও গোড়ালির ত্বক থাকে কিন্তু শুষ্ক। শরীরের সবচেয়ে বেশি চাপ পড়ে পায়ের গোড়ালিতে, আর তাতেই পায়ের গোড়ালি ফেটে যায়। এছাড়াও শুষ্ক আবহাওয়াতে পায়ের গোড়ালির বাইরে থাকে, যে কারণেই পায়ের গোড়ালি ফাটতে পারে। রাস্তার ধুলাবালি বা মাটির সংস্পর্শেও অনেক সময় গোড়ালি ফাটে। গোড়ালি ফাটা খুব কষ্টকর, অনেক সময় রক্ত পর্যন্ত বের হতে পারে। এর পেছনে রয়েছে সচেতনতা আর অভাব, ত্বকের অযত্ন। এই অভাব খুব সহজেই দূর করা যায়। পায়ের গোড়ালি ফাটার কারণগুলো যদি আমরা বলি, যে শরীরে ভিটামিনের অভাব হলে পা ফাটে, যেমন মানব দেখে ক্যালসিয়াম, জিঙ্ক, আয়রনের ঘাটতি পা ফাটার অন্যতম কারণ। মানব দেখে পানি শূন্যতার কারণে পা ফাটতে দেখা যায়। পানি শূন্যতা দূর করতে প্রতিদিন 8 থেকে 10 গ্লাস পানি পান করুন। খুব বেশি গরম পানিতে গোসল, ধুলাবালি, দীর্ঘ দিন ধরে পায়ের যত্নের অভাব, অপরিচ্ছন্ন জুতা পরা, অতিরিক্ত পুষ্টির অভাব, এগুলোর কারণে হতে পারে। ডায়াবেটিস রোগীদের স্নায়ুজনিত সমস্যা তৈরির ফলে পায়ের আর্দ্রতা হারিয়ে ফেলে এবং পা ফাটতে পারে। অল্প ফেটে গেছে এমন জায়গায় চামড়াকে জোরে জোরে টেনে তোলা বা ছিঁড়ে যে অনেকে দেখা যায়, এটি একটি মুদ্রা দোষ, সেটি অনেকেই করে থাকেন। সেটি করা যাবে না, তাহলে পা আরও বেশি ফাটবে। অনেকে আবার পা ফাটার সমস্যা জেনেটিকভাবে পেয়ে থাকেন, অর্থাৎ বাবা, চাচা, মামা, এদের বা মা এদের সমস্যা থাকলে ছেলে মেয়েদেরও অনেক সময় বংশ পরম্পরায় এই পা ফাটা রোগ দেখা যায়। পা প্রতিদিন পরিষ্কার না করা, ভ্যাজলিন বা ময়েশ্চার ব্যবহার করতে যে অবহেলা করা, পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা, ক্রিম বা লোশন ব্যবহার না করা, এগুলো করলেও দেখা যায় যে পা ফাটে। বন্ধুরা, এই ওষুধটি, এই ক্রিমটি যদি আপনি বাজারে পেয়ে থাকেন, আপনি এটি যদি ব্যবহার করেন, তাহলে আশা রাখি যে আপনার যে পায়ে ফাটা রোগ, এটি কিছু অংশ হলেও উপশম হবে। তবে কার্যকরী কিছু পদ্ধতি যদি বলি, যে ঘরোয়া পদ্ধতিতে আপনি এই পা ফাটা রোধ করতে পারেন, যেমন মধু পায়ের যত্নে অত্যন্ত কার্যকরী উপাদান। 1 বালতি হালকা গরম পানিতে 1 কাপ মধু মিশিয়ে নিন, তারপর সেই মিশ্রণে যদি আপনি পা ম্যাসেজ করেন 20 মিনিট ধরে, তাহলে দেখবেন যে ভালো ফল পাওয়া যায়। এছাড়া আপনি অলিভ অয়েল দিতে পারেন, অলিভ অয়েল ত্বকের জন্য খুবই কার্যকর। ভ্যাজলিনের সঙ্গে 1 চামচ লেবুর রস মিশিয়ে একটি প্যাক তৈরি করে সেটিও লাগাতে পারেন। হালকা গরম পানিতে 3 চামচ বেকিং সোডা মিশিয়ে সেই মিশ্রণে পা ডুবিয়ে রাখতে পারেন 15 মিনিট, এতেও আপনি ভালো ফল পাবেন। তাছাড়া আরও বলবো যে তিলের তেল, নারকেল তেল, সরিষার তেল, বাদামের তেল, এগুলো পা ফাটার সমাধান। তাই রাতে ঘুমাতে যাবার আগে আপনি এই প্যাকগুলো ব্যবহার করতে পারেন, তাহলে ঘরোয়া উপায়ে আপনি পা ফাটা রোধ করতে পারবেন। যা হোক বন্ধুরা, আমাদের আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।